এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব দিগার কেরাম ও আমার জোয়ান ভাইয়েরা পর্দার আরালের মা ও বনেরা সর্বপ্রথম আল্লাহ তালা শুকুর আদায় করি আল্লাহ তালা যেন আমাদেরকে আল্লাহওয়ালার দরবারে আসার বসার তৌফিক দান করছে সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই বলেন সাইয়ে শুকর নেয়ামত ও কুদরতbuah সে বড় শুকরিয়া আল্লাহ যেন আমাদেরকে মানুষ বানাইছে কি বানাইছে ভাই বলেন মানুষ বানাইছে মানুষ বানাই আবার আল্লাহ তাআলা আমাদেরকে কর্মশক্তি দান করছেন কে করছে আল্লাহ করছে গাদি মানুষের মধ্যে অনেক রকমের মানুষ আছে আছে কিনা বলেন ইখুদিন সারা খ্রিস্টান বুদ্ধ কুমার এরাও মানুষ ঠিক না কিন্তু আমাদের কি আল্লাহ তালে কলমালা মুসলমান যে বানাইছে এটা হলে সবচেয়ে বড় সর্দি ঠিক আদম দাদাই বা জাম মুসলমান কার দাই আইকু দা সাহাম এ সা রে সা কার দাই একতো মানুষ আরো বানাইছে জাম্ মুসলমান কারদাই দা আল্লাহ প্রিয় বন্ধা হয়ে যায় আর যারা আল্লাহ নাক করে তারা আল্লাহ তালা নাফরমান বলে ঠিক কিনা বলে বলে আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানাইছে রসুল বলেছেন খা লালা ইলাহা ইতাল্লাহ ফাদা খালাল জান্নাত যারা একবার ফরেছে লা ইলাহা ইতলাল্লাহ ফাদ খালাল জান্নাত সে জান্নাতবাসী হবে আলহামদুলিল্লাহ বলে সে মোহাম্মদ রসুল্লাহ বলে নাই লা ইলাহ আইল্ত হইল আদা ইনান আর মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লা আলাইসলাম পর্যন্ত হইল পরিপূর্ণ রসুল বলছেন মান্তান পিকাল বিহি খারদাল ময়নার ইমান ইফাফু আইয়ানি যার রায় পরিমাণ ইমান পাওয়া যাবে কেমন রসুল এ করেনল্লাহ ইসলাম জেল খাড়ার পরে হায়দ্যত খাড়ার পরেও আল্লাহ রসুল তাদেরকে সুপারিশ করবে তাহলে কেমন নবীর মত আল্লাহ তালা আমাদেরকে বানাইছে এমন নবীর উম্মত আল্লাহ তালা আমাদেরকে বাড়াইছে যে এটা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করার দরকার না আবার বলি আলহামদুলিল্লাহ নবীজি বলেন আমার উম্মত যারা আমার সাথে তারা জান্নাতে প্রবেশ করবে অথচ আমার মতের মত আমার পথের পথ নিয়া যারা চলে আমার মতের মত আমার পথের পথ নিয়া যারা চলবে আমি তাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাইয়া দিব আশাফিয়ল মজনবিন রোজেজা আশাফিয়ল মজনবিন রোজেজা রোহে জান্নাত নূরে আলম মুস্তফা আর আমি নবি যদি সুপারিশ না করি তাইলে কোন ব্যক্তি তাদেরকে সুপারিশ করে জান্নাতি দিতে পারবে না তাহলে এমন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানায়া আল্লাহ ওলার দরবারে আসার বসার তৌফিক দান করেছেন যে সমস্ত উলামার চেহারার দিকে চাইলে আমল নামার গুনাহ জোর জোরে পড়তে থাকে একজন না সপতে বা আউলিয়া বেতের সামান্য সময় যদি কোনো আল্লাহল্লা দরবারে বসে ওই ব্যক্তি যদি আল্লাহল্লাহ চেহারার দিকে মহতের নজরে তাগায় এক শত বছর বেরিয়া ইবাদতের সব আল্লাহ তালা তাদেরকে আল্লাহ তালা দান করেন তাহলে এখানে বসিয়ে দেখে লাভ না হাস্তার জায়গা বলেন লাভ হইলে আরো জোরে সোরে বলি যে আলহামদুলিল্লাহ এই যুগের আলিমের মধ্যে দুই প্রকার এক একদল একদল আলিম এসা তারা নাম দাঁড়িয়ে আলেন আসি কি না বলছেন উলামা উম্মাতি কানাবি বানি ইসরাইল আমার উম্মতের আলেম যারা তারা বনে ইসরাইল কমেন নবীদের সমতুল্য হবে অর্থাৎ বনে ইসরাইল কমেন নবীদের যে মর্যাদা সম্মান এই সম্মান কাজী উলামাদেরকে আল্লাহ তাআলা দান করছে আলহামদুলিল্লাহ বলেন ইনশাআল্লাহ এই হযরত উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা দান করেছেন এই উলামায়ে কেরামরা একজন বনি ইসরায়েলের কমর নবীদের সমতুল্য যারা হক কানে আলেন একদল আলেম হলো دینদার আর একজন আলেম হলো দুনিয়াদার ASCII না বলেন একদল আলেম হলো নাইবে নবী আর একদল আলেম হলো নাইবে গসব গজব বুঝেন ভাই অর্থাৎ আলিমের নমনা ধরাইয়া আলিমের সুরত দেইরা মানুষের ইমান মন্টন করে আছে না রঙ্গে ওলি নাম মুসলমান অন্তরে তার রাম রাম আরে রঙ্গে ওলি নাম মুসলমান অন্তরে তার রাম রাম মাথায় টুপি হাতে তসবি শুধু তাদের টাকার কাম উদ্দেশ্য মানুষের টাকা রুজিকরণ আর দিন বিক্রি করে খাওয়ান রসুল বলছেন আমার কাজ যারা করবে আমার সাথেই তারা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা যেন আমাদেরকে হকানি উলামাই কারামের দরবারে আসার বসার তৌফিক দান করছেন একচে বড় নিয়ামতের শুক্রিয়ার নাই আমরা একলাসের সাথে বসি আর কিছু কোরআন হাদিসের কথা শুনি যদি আমাদের মধ্যে একলাস থাকে আর বর্ষার মতন বর্ষী আজকেই আল্লাহতাল পাহাড়ের সমান গুনাহ করে একলা আল্লাহতাল আমাদেরকে মাফ করে দিবে দিবে কাজী একলাসের মধ্যে হলে সবকিছু ঠিক কি না বলে বল একলাসের মধ্যে সব কিছু। একটা পিফিলিকার একটা গঠন আছে আশা বালি থানভী রখ মতুল্লা বলছেন রফতসার নির্মৌলা না ও মানবী রফতাসার নির্মৌলা না ও মানবী মৌলা না ও আশা ভলি থানবী হাকিবুল উমদ আশাবালি থানবী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখেন পিপিলিকার ঘটনা ওই পিপিলিকার জংলার মধ্যে বসে বসে আল্লাহর কাছে দরখাস্ত করছেন ইয়া আবা আওর আইয়া না ইয়া বম জিস্তু জুয়ে হাসলে আয়াত ইয়া না আয়াত আর জুয়ে মিকুনা কুনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা পিপিলিকার একটা makhluk না মাকলুকের জন্য আন্দে আল্লাহর কাছে দরখাস্ত করছে ইয়া বাম আওর আইয়া না ইয়া বাম জিস্ত জুয়ে মি কুনাম হাসলে আয়াত ইয়া জিন বানাইছেন না কিন্তু আমার মনে চায় আমি কাবার শরীফ দেখতাম দেখছেন তার আশাটা কত বড় তার আশা কত বড় সে এমন আশা করে আল্লাহর কাছে দরখাস্ত করছে দরখাস্ত করার পরে আল্লা আল্লাহ তালা তাকে শিখাইয়া দিছে সোহান আল্লাহ বলেন শিখাইছে বুদে মোরে খুশে দল কে দরকা বারাসি দোস্ত বরফায় কবুতর যদু উনা গাহারাসি হে ফিফিলিকা তুমি জংলায় বসে থাকলে হবে না তুমি একটা উসিলে তালাশ করো উসিলে কি তুমি ওই পথে চলে যাও কোন ময়দান যদি পাও আর কোন কবতর যদি পাও তার পাইয়ে ধর কেমন শিখেছে বলেন পায়ে ধর আমি আল্লাহ তালা কবুতর জাহাজ বানাইয়া আমি আল্লাহ তালা তোমাকে কাবা স্বরূপ দেখাই দেব আয় হায় তা নিয়ে কত চাহিছে তুমি উসিল্লা তালাশ করো তোমার আশা ছিল আমি তোমার আশা পুরা করে দিয়েছি তাই প্রবেশ করতে দেরি হবে না এই তিনটা গুণের কথা বলে আমার আমার বক্তব্য আমি শেষ করব আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক সবাই বলেন আমি আমরা হাসেল বকুন গার্স বসে একটা সুন্নাত আদায় হইল এই যুগের মধ্যে একটা সুন্নাত আদায় করা 100 শত শহীদের দরজা তার আমলনামার মধ্যে দেওয়া হবে তাইলে আপনি হাসতা আরেকটা আগায় বসি আরেকটু জিকির করি জিকির করলে হাস্তানা লাভ বলেন আল্লাহ তালে কোরানে বলেন ওয়া কিরিন আব্লাহ কাশিরা কির আদ্দালাহু মাগশি আদাল হুম আজরা নাজি মা আল্লাহ তালা বলেন বলে অর্ণবৃত্তি যদি জিকির করে মেয়ে আর পুরুষ যারা জিকির করে আল্লাহ তালা বলেন মাগফিরা তাউয়া আজরান আজিমা আমি অবশ্যই তাদেরকে মাফ করে দিব এটা কার কথা বলেন আর যারা জিকির করে না আল্লাহ তাআলা বলেন ফাওআইনুল লিল কাসিয়াত ক্বলুবুম মিন যিকিরিল্লাহ উলাইকা ফি দালালিন যারা আল্লাহর জিকির করে না কি করে না বলেন আল্লাহর জিকির যারা করে না অয়ে ব্যক্তি ঘুমরা অয় ব্যক্তি ঘুমরাহ অয়ে সে ভিক্টির জাহান্নামে যাবে ওয়ামাইয়া সু আং জিকিরি রহমান লুকাইদিলাহু সইতন ফাহু আল্লাহু ও আল্লাহ তালা বলেন যারা রহমানের জিকির করে না ছন্দ করে না সকালেও করে না ছন্দ করে না সকালেও। জিকির যারা করে না আল্লাহ তালা বলেন একটা শয়তান তার সাথে আমি আল্লাহ তালা নিয়োগ করে দেয় শয়তানি করার জন্য কি করার জন্য বলেন যারা সকালেও জিকির করে না যারা বিকালেও আল্লাহর জিকির করে না আল্লাহ তালা বলেন নোকাইদি লাহু শৈতান ফাহু আল্লাহু কারি তার সাথে একটা শয়তান আমি নিয়োগ করে দেই সে ব্যক্তি গুণা করার জন্য তাইলে জিকির করা কত বড় লাভের জিনিস আমরা মোহাম্মতে আল্লাহর জিকির করি লা

اللہ اللہ کامل ربندگی اللہ اللہ کامل ربندگی اللہ اللہ عاشق اندر زندگی لا الہ ان لا الہ ان لا اللہ لا الہ ان আল্লাহ আল্লাহ গুবগু হার দম বদম আল্লাহ অ্লাহ গুবগু হার আল্লাহ আল্লাহ অ্লাহ গুবু হার হর কদম লা হ

সেই কলিমার জন্মবি রক্ত দিলেন তাই ফে যাইতে চাই মানবারে যাই তবু জবানে

माशुकू का जो निशाना सब तुम्हारा पास है इसलिए या शिकुआ माई मेरा माशूक है लाइला ए इला इलाहा ला इला इला পাহাড়েরও জর্ণা সমূহ গুরুজে উঠে দেওয়ানা সবেদারি ওলি রাওয় করছে এ নাম সাদনা ইলা ইলা তা ইলাহা এল্লাল্লা বু মহাম্মাদুর শোন ন আল্লাহ তালা বলেন ওয়াই বা দুরমানিলা দিনাইয়াম সো নালা আরো দেহাও না সবসময় গরদান নিচের দিকে রাখে ওপরে না নিচের দিকে রাইকা যারা চলে তাদেরকে বিনয় বলা হয় নরম বলা হয় ছুটু বলা হয় ঠিক কিনা বলে সংসারেতে বড় হওয়া কঠিন বেফার সংসারেতে বড় হয় বড় গুণ যার গুণেতে হইলে বড় বড় বলে সবে যদি বড় হইতে চাও চুটু হও তবে ঠিক কিনা বলেন কাজী সংসারে মানুষ বড় হয় নিজের নিজে যদি ছোট দেখাইতে পারে কি দেখাইতে পারে আমার মতন ছোট আমার মতন নিকৃষ্ট দুনিয়াতে কোনো মানুষ নাই আল্লাহ তাআলা আমারে বান্দা বানায় পাড়াইছে আমি ঠিক ঠিক আল্লাহর হুকুম মানে নবীর তরিকা মতে চইলা যারা আল্লাহর ইবাদত করে তাদের কি কি বলা হয় বান্দা বলা হয় বান্দার মধ্যে দুই প্রকার আছে মানুষের মধ্যে দুই প্রকার কয় প্রকার বলেন একটা মানু আর একটা মানুষ একটা মানু যেমন সুন্দর ফুল দেখতে সুন্দর তার মধ্যে ঘ্রান নাই গন্ধ নাই কি নাই বলেন এই ফুলের কোনো দাম আছে যত সুন্দরই হোক তার কোনো দাম নাই মানুষ যতই যতই সুন্দর হোক যতই ভালো হোক যদি তার মধ্যে শেয়ার মধ্যে যদি মানুষত্ব জিনিস না থাকে সে বড় মানুষ হইলো তার কোনো দাম নাই ঠিক কিনা বলে যেমন চন্দন কাঠ গ্যারান নাই নাম চন্দন এটা কিন্তু পাগলের লাগবে কিন্তু মানুষ আল্লাহর বন্দা কিন্তু বন্দিকি নাই সে কিন্তু জাহান নামের ঠিক কিনা বলেন সে হলো জাহান নামের

মানুষ বলা যায় না মানুষ তো জিনিস যদি তার মধ্যে না থাকে সে যত বড়ই হোক মানুষ বলা যায় না গর্ব সুরত আদমি ইনসাবদে গর্ব সুরত আদমি ইনসাবদে আহমদ ابو জাহেল হামে সাবদে علامه রুমী رحمتুল্লাহ আলাই বলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষ আবু জেহেলও ছিল মানুষ ঠিক না আবু জেহেল কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনিও ছিলেন মানুষ তিনি মহামানব ছিলেন যিনি কি আল্লাহ তালা বেহেস্তের মাটি দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ছিলেন মানুষ আর আবু ছিল মানুষ ইদার বেশকমটা বুঝাইছে কি বেশকমটা আহমদ বুজাহেল হামবুদ খানা রব জিসুদান্তা আশুদান্তা ফরকেস্ত জাফদ ইদরাইয়ে সরনে খান্দার রাবতা ইদরাইয়ে সরনে খান্দার রাবতা ও আদরাইয়ে সরনে খান্দা চুউমতা কাবার করে 360 টা মূর্তি ছিল ঠিক কিনা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবার গরে ঢুকতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাথা মুবারক উচ্চ কইরা ঢুকতেন আর মূর্তি গলি রুয়া রুয়া হয়ে হয়ে আল্লাহর রাসূলের পায় মুবারকোর মধ্যে স্যায়দা দিয়া পড়তো আর আবু জিহিলে কাবার করে ঢুকত মাথা নত করে আর মূর্তির মুখ গুলি উপরের দিকে থাকতো এটা বেশ কোনটা কি আল্লাহ রুমি রহমতুল্লাহ আলাই নকশেবর দেওয়ার মিস্তে আদম মাদ নকশেবর দেওয়ার মিস্তে আদ মাদ ডেঙ্গার সুরত সে জিরা কমানাদ যা কমস্তা সুরতের বেতার যা কমস্তা সুরতে বেতা বরা রব যো আগৌ বরা আল্লাহ মরুই রহমতুল্লালে বলেন যে আবু দিলে ছিল নকশার মানুষ ফিসার র ইয়াদর র ই ওয়াল্কা দিমিন আল কাইজাওয়ালা ফিনা লিন্না ওলা হুয়ো মহসিনি এ আয়তেকারীমার মধ্যে আল্লাহ তালা বলেন তোমার গুস্সাকে হজম কর যদি তুমি মানুষ হইতে চাও কি করতেন বলেন যদি তুমি মানুষ হইতে চাও গোসারে খতম কর অন্যায়কারীকে মাফ কর ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে ভালোবাসি তাদেরকে এক কিতাবের এক ঘটনা আছে আল্লাহর ওলি এক দাসী আল্লাহর এক দাসী ছিল খানার মধ্যে বসার পরে দাসী ওই

আল্লাহ তালা এখানে বলেন যে তুমি বিনয় হয়ে যাও অথচ নত হয়ে যাও নত হয়ে যাও নত হইয়া চলো আমার জমিনের মধ্যে যদি চলো তাইলে তুমি আমার বন্দা হইতে পারবা আর তুমি আমার গুলাম হইতে পারবে গুলাম হইতে পারবে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা। হাউ না কথা واذا قاطبهم الجاهلون نقول سلامা আর কোন জাহেল যদি আপনাকে গালি দেয় গালিগালাজ কোন ব্যক্তি করে আমি জবাব না দেই পাল্টা জবাব না দিয়া আমি তাদের জন্য হেদায়তের দোয়া করে দি কথাটা শুনেন এটা এটা আমার কথা নয় কোরআনের কথা আলেমরা আছে জিজ্ঞাসা করেন কার কথা বলেন আল্লাহ কোরআন শরীফের মলে একথা বলেন যে যদি কোন জাহেল তোমাকে তোমার সাথে কথা বলতে চায় আর জাহেলরা কথা বললো এই গালি দিয়া কথা কয় ঠিক কিনা বলেন সে যদি গালি দেয় আমি গালি না দেই আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেই হিদায়তের দোয়া করে দেই আল্লাহ যেন তার হিদায়ত করে দেয় এইলো দুই নম্বর গুণ কয় নম্বর গুণ গেল দুই নম্বর ওয়ালযীনা ইয়াবীতূনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা আর যারা লিহি নিঝ জন শেষ রাত্রে ঘরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া বড় বড় সূরা কেরাত দিয়া সে সিজদা দিয়া দিয়া আল্লাহর কাছে মুনাজাত করে এবং কান্নাকাটি করে এবং নামাজ পড়ে এবং যিকির করে ইগটারে যারা ইবাদতের গড় বানায় ইবাদতের গড় বলা হয় যে গড়ে ইবাদত হয় পাশকের নামাজ যেখানে পড়া হয় ঘরের কি বলা হয় বলেন ইবাদতের গর এগরে যদি কোনো ফুড থাকে তাহলে এটা কিন্তু ইবাদতের গড় না এটা কিন্তু জাহান নামের গড় এগরে যদি কোনো টিভি থাকে এটা হলো জাহান নামের গড় এগরে কোন ছবি যদি থাকে ঘরে কিন্তু ইবাদতের গড় না এটা হলো জাহান্নামের নামের গড় ছবি আসে না অনেক মুসলমানের গড় আসি কিনা বলেন টিভি আছে আসেনি নাই টিভি অর্থ জক্কা যে আছে জক্কা এর নাই ইমানের রক্কা কাজে টিভি ওলা করো নামাজ হবে না টিভি উলা করো মানুষ মরলে ইমান লইয়া যাইতে পারবে না ছবি থাকলে ঘরের মধ্যে রহমতের ফেরস্তা ঢুকে না এ ঘরে যদি মানুষ মরে ইমান আমন লইয়া কবরে ঢুকতে পারবে না কাজী যারা এই ভাবে নিরিবিলি অবস্থা আল্লাহর নামাজ পড়ে নামাজ পড়া আল্লাহর সাথে কথা বলা নামাজ পড়া আল্লাহর সাথে আগার খাগি সহল বাহক বুগুই আগার খাগি সহল বাহক বুগুই নামাজে খুজ খুজুরে দিল বুজুই দিল বুয়াত মের আতে ও জললে জালালা দর দিলে সাফাই নামাজে হক তালা নামাজ পড়া আল্লাহর সাথে প্রেমের আলোচনা করা কার সাথে বলেন আল্লাহর সাথে প্রেমের আলোচনা করা যখন মানুষ নামাজ পড়ে আল্লাহকে সামনে যখন সে নামাজ পড়ে স্বয়ং সে আল্লাহর সাথে কথাবার্তা হয় যেমন বন্দা যখন বলে আল্লাহামদু আল্লাহ জবাব দে হামদু বন্দা যখন কয় লিল্লা আল্লাহ জবাব দে মানিল্লা বন্দা যখন কই আর রহমান আল্লাহ জবাব দে মানির রহমান বন্দা যখন কই আর রাহিম আল্লাহ তাআলা বলেন মানির রাহিম বন্দা যখন কই মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ তাআলা বলেন হে বান্দা আমি ওই দু কিয়ামতের ময়দানের বিচারের মালিক তুমি কি চাও ইয়া কানাবুদু হে আল্লাহ তোমার ইবাদত করি ওয়া ইয়া কানাস্তাইন তোমার কাছে আমরা সাহায্য চাই কার কাছে এক আল্লাহর কাছে আল্লাহ তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই এইভাবে আমরা আল্লাহর সাথে কথাবার্তা বলি কোরআন শরীফ যখন তিলাওয়াত করা হয় আল্লাহর সাথে কথা বলা হয় কার সাথে বলে আল্লাহর সাথে কথা বলা হয় এইভাবে যখন আল্লাহর সাথে অহরে অহরে পাঁচক্ত নামাজে যখন আল্লাহর সাথে কথাবার্তা বলে এই মানুষটার আমল নামার মধ্যে কোন গুণা থাকতে পারে না তার গুণা সবগুলি জড়িয়ে ফুরিয়ে যায় নামাজ যদি নামাজের মতন হয় আমরা তো নামাজ পড়িবাই নামাজ তো নামাজের মতন হয় না নামাজ কেমনে পড়ুন রসুল কুল্লাহ সাল্লাহিসলাম যেমনে নামাজ পড়ছেন সাহাইকার আমরা যেই নামাজ পড়ছে এবং আমাদেরকে যেমনে শিক্ষা দিয়েছে এই শিক্ষা অনুযায়ী নামাজ আমাদের শিক্ষা হবে ঠিক কেনা বলে রুকুস শেজ্জা হইল নামাজ রুকু শেজ্জা